তো হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভাইরাল হয়েছে সোনা দানা দামি গহনা গানটি। এই গানটি রিয়াজ এবং শাবনূর সিনেমার অভিনীত গান, যে গানটি দিয়ে হাজার হাজার টিকটক সেলিব্রিটিরা টিকটকে ভিডিওতে ডান্স তৈরি করে ভাইরাল হচ্ছেন। আজকে আমরা দেখে নেব এই রাতারাতি ভাইরাল গানের ডান্স করে কে কত লাইক ভিউ পেয়েছি এবং কার ডান্স ভিডিওটি কেমন হয়েছে তা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব শুভর বউ আরুষি আপুকে। তিনি সোনা দানা দামি গহনা গানটি দিয়ে হাতে কলসি নিয়ে অসাধারণ ডান্স করেছেন। তার পিছনে মাছ ধরার ফলো এবং কলসগুলোর জন্য খুবই চমৎকার ব্যাকগ্রাউন্ডও হয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি সোনা দানা দামি গহনা গানটি দিয়ে অনেকটি টিকটক ভিডিও তৈরি করেছেন, তবে এই ভিডিওটিতে মাত্র 6 দিনে 17 মিলিয়ন ভিউ এবং 8 লক্ষর মতো লাইক পেয়েছিল। এরপর রয়েছে আরোহী মিম। আরোহী মিম রাতের অন্ধকারে পিছনে লাইটিং ব্যাকগ্রাউন্ড দিয়ে লাল শাড়ি পরে সোনা দানা দামি গহনা গানটি দিয়ে খুব চমৎকার ভিডিও করেছেন। আর হে মিম আপুর হেঁটে যাওয়াটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তার এই অসাধারণ ভিডিওটিতে মাত্র 1 দিনে 1.5 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। এরপর রয়েছে ডান্সার সানজা বিন্তা। তিনি ভাইরাল সোনা দানা গানটি দিয়ে ইউটিউব, ফেসবুকে, টিকটকে অনেকটি ডান্স ভিডিও তৈরি করেছেন। তারা দুজনে মিলে সোনা দানা দামি গহনা গানটি দিয়ে ডান্স করে ট্রেন্ডিং এনেছেন, যে কারণে টিকটকে মাত্র 5 দিনে 1.5 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। এরপর রয়েছে টিকটক স্টার ওমি। তিনিও ভাইরাল সোনা দানা গানটি দিয়ে টিকটকে ডান্স করেছেন। ওমি আপু ভালো ডান্স করতে পারে, তার ডান্সের অনেকটি মিউজিক ভিডিও রয়েছে, তবে এই ভিডিওটিতে মাত্র 2 দিনে 1.8 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। এরপর রয়েছে রাসেলের বউয়ের ডান্স। তিনি একা সোনা দানা দামি গহনা গানটি দিয়ে ডান্স ভিডিও তৈরি করেছেন। তার এই টিকটক ভিডিওটিতে মাত্র 4 দিনে 1.4 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। এরপর রয়েছে মিস চকলেট। তিনি চকলেট বেশি খেতে গিয়ে 2 দিন আগে তার 2 নম্বর প্রেমিকার হাতে ধরা খেয়ে প্রেমিকাকে গালিগালাজ করে ভাইরাল হয়েছিল। মিস চকলেটের ভিডিওটিতে মাত্র 5 দিনে 3.5 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। এরপর রয়েছে ভাইরাল সুমাইয়া, যে কিনা এবার সিঙ্গার থেকে টিকটকে ডান্সার হয়ে গেল, গানের পাশাপাশি টিকটকে ডান্স করে ভাইরাল হয়ে গেল। সোনা দানা দামি গহনা গানটি দিয়ে ভাইরাল সুমাইয়া মোটামুটি ভালোই ডান্স করেছে। তার এই ডান্স ভিডিওটিতে মাত্র 3 দিনে 1.7 মিলিয়ন ভিউ এবং 60,000 মতো লাইক পেয়েছিল। এরপর রয়েছে ক্রাশ কুইন। তিনিও সোনা দানা দামি গহনা গানটি দিয়ে অসাধারণ টিকটকে ডান্স তৈরি করেছেন। তার এই টিকটক ভিডিওটিতে মাত্র 5 দিনে 8 লক্ষ ভিউ এবং 50,000 লাইক পেয়েছিল। আমার বহু না শুনা দামি গো।
এরপর রয়েছে মেহেজাবিন, তিনি বর্তমানে টিকটকে ভাইরাল, গান দিয়ে ভালো ডান্স করে যাচ্ছে। সোনা দানা দামি গহনা গানটি দিয়ে টিকটকে ডান্স করে মাত্র একদিনে 4 লক্ষ ভিউ আর 20,000 লাইক পেয়েছিল। এরপর রয়েছে শাহিন সুলতানা মিম, মিমেও সোনা দানা দামি গহনা গানটি দিয়ে ডান্স করেছেন। শাহিন সুলতানা মিম এর ডান্স করা ভিডিওটিতে মাত্র 1.5 লক্ষ ভিউ আর 12,000 লাইক পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, রাতারাতে ভাইরাল সোনা দানা দামি গহনা গানটি দিয়ে টিকটকে ডান্স করে আপনার কাছে কার টিকটক ডান্স ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।